रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। मेरी शादी होने वाली है, तुम डीजे पर कौन? आपके सामने एक बड़ा सा रेड बटन है। तो বন্ধুরা ফেভার অ্যাস্টাডাস্টা তোমাদেরকে ভালো লাগে থাকে তোমরা অবশ্যই লাইক করে দিবেন। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিবেন, তাতে যখনই আমি এখানে ভিডিও আপলোড করি তো সর্বপ্রথম তোমরা নোটিফিকেশন পাবে। তো বন্ধুরা প্রিভিয়ার ভিডিওটা বানাবার জন্য আমি যাচ্ছি কিছু ম্যাটেরিয়াল ইউজ করব, তো সকল লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবে। তো ফার্স্ট তোমরা কী করবে, আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবে, ওখান থেকে তোমরা সেগুলো ডাউনলোড করবে। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা সর্বপ্রথম তোমরা কী করবে, অ্যাডমিশন অ্যাপটা ওপেন করবে, ওপেন করার পর পর্যায়ের অপশনটা ক্লিক করে দিবে। এরপর বিটমার্ক আর সেখানে লাগবে ভিডিওটা বানা করছি, ওটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পাওয়া যাবে। তো দুটোকে তুমি ইনপুট করে নেবে। তো ফার্স্ট তোমরা বিটমার্ক প্রজেক্টে ট্যাপ করে দিবে। তো বন্ধুরা বিটমার্ক প্রজেক্ট আসার পর ফার্স্ট তোমাদের টেলিগ্রাম ভিডিও অ্যাড করতে হোক, তো কী করবে প্লাস এটা মিডিয়া চলে গেছে, তোমার ফাইল তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর লিরিক্স ভিডিওটা তোমার যখন ফাইলে আসে অ্যাড করে নেবে, অ্যাড করার পর লিরিক্স ভিডিওটা তোমরা অ্যাড করে নেবে। অ্যাড করার পর এরর দুবার ট্যাপ করে দিবে, তবে তোমরা আগের ভিডিও চলে আসবে। এইখান থেকে তোমাদেরকে ফটো লাগাতে হবে, তারপরে আর এক জায়গায় আগের স্ক্রিপ্ট দেখবে কিন্তু তোমাদের একটু গ্রুপ মানে দিয়ে আসে, তো গ্রুপটা তোমরা আই বাটনটা দেখতে পাচ্ছ, এদিকে আই বাটনটা এনেবল করে দিলে তোমাদের এখানে ইফেক্ট চলে আসবে। তো এখন এটা আমরা বন্ধ করে রাখবো, এখানে তোমরা কোনো ফটো লাগাবে না। এলে যখন আমরা লাস্টে যখন এক্সপোর্ট করবো তখন এটাকে তোমরা এনেবল করবে আর এক্সপোর্ট করবে, তবে এখানে তোমাদের ইফেক্ট চলে আসবে। তো বন্ধুরা এখন 5-10 সেকেন্ড থেকে তোমরা সবগুলো এখন ফটো লাগাতে, তো কী করে প্লাস এটা পুরো মিডিয়া চলে যাবে। তোমার কিন্তু তোমার ফটোর ফাইলটা তোমরা সিলেক্ট করলে তোমার যেমন ফাইলে ফটো গেলে আসে, তো এখানে গার্লসের ফটো ট্যাপ করবে তোমরা। ইয়াকে এখান থেকে তোমরা ফুল কম্পোজিশন এরিয়া করে দেবে, আর এটা করে দেবে এক্সট্রা আবারটা কাটিয়ে দেবে। তো বন্ধুরা তুমি এরকমভাবে যত যে বিট আছে তোমরা সবগুলো বিটে তোমরা ফটো গেলে অ্যাড করলেও সবগুলো বিটে, তো আমি লাস্ট তো সবগুলো বিটে ফটো গেলে অ্যাড করে লিছি। তো বন্ধুরা তোমাদের সবগুলো লাস্ট তো ফটো অ্যাড করা হওয়ার পর এরপর যে তোমরা ফটোগুলো অ্যাড করলে এখন তোমাদেরকে সব ফটো ইফেক্ট দিয়ে দেবে। তো ইফেক্ট দিয়ে জন্য তোমরা কী করবে, নিজে দিকে স্ক্রল করবে, নিজে দিকে তোমাদের সবগুলো ইফেক্টের নাম দেওয়া আছে যে তোমাদের কোন বিটে তোমাদের কোন ইফেক্টটা ফ্যাস্ট করতে হবে, তো তোমাদের কোনো অসুবিধা হবে না ইফেক্ট দিতে। তো কী করবে তোমরা বিটমার্ক প্রজেক্টে তোমরা ব্যাক করবে, আর তোমরা আমরা সেই ইফেক্টটা ওপেন করবে। ওপেন করার পর দেখবে নিচে দিকে তোমাদের 1 নম্বর 2 নম্বর করে ওখানে বিটমার্ক প্রজেক্টে তোমাদের জ নম্বর আছে, এইখানেও তোমাদের অন নম্বরই আছে, তো 10টা ইফেক্ট দেওয়া আছে। তো সবগুলো ইফেক্টকে তোমাদের এখান থেকে কপি করতে হবে। তো ফার্স্ট তোমরা কী করবে 1 নম্বর ফটোটা করে ইফেক্ট যাবে, থ্রোটে যাবে, কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করার পর ব্যাক করি আবার তোমরা বিটমার্ক প্রজেক্টে তোমরা ওপেন করবে। তো বন্ধুরা বিটমার্ক প্রজেক্টে আসার পরে এখানে তোমরা নিচে দিকে স্ক্রল করে দেখি এখানে 1 লেখা আছে, 6 লেখা আছে, তারপর 2 লেখা আছে, তারপর আবার তোমাদের এখানে 1 লেখা আছে। তো এখানে নিচে দিকে তোমাদের জোর ধরে এখানে 1-1 লেখা আছে, তার উপরে তোমরা সবগুলো ফটো তুমি 1 নম্বর ইফেক্টটা ফেস্ট করে দেবে। সবগুলো ফটো তুমি 1 নম্বর ইফেক্টটা ফেস্ট করে দেবে। তো বন্ধুরা আমি 1 নম্বর ইফেক্ট এরকম হবে সবগুলো ফটোয় ফেস্ট করে নিস না, তাহলে আমার ভিডিওটা একটু হালকা মানে বড় হয়ে যাবে, তো আমি সবগুলো ফটোয় ফেস্ট করে নিয়েছি। তো বন্ধুরা তোমাদের 1 নম্বর ইফেক্টটা সব ফটোয় লাগার পর এয়ারফেড সিম্পলি তোমরা কী করবে আবার ব্যাক করবে, আবার তোমরা সেই ইফেক্ট ওপেন করবে। ওপেন করার পর এয়ারফেড যে তোমার 2 নম্বর ইফেক্ট আছে নিজের ফটো ট্যাপ করবে, ইফেক্টে যাবে, ছোটো যাবো, কপি ইফেক্ট করবে। কপি ইফেক্ট করার পর আবার তোমরা ব্যাক করবে, বিটমার্ক প্রজেক্টটা তোমরা ওপেন করবে। তো বন্ধুরা বিটমার্ক প্রজেক্টে আসার পর তোমরা সেম প্রসেস আবার নিচে দিকে স্ক্রল করবে, নিচে দিকে আসার পরে এখানে তোমাদের নিচে দিকে জঞ্জিকে এখানে 2 লেখা আছে, তার উপরে তোমরা সবগুলো ফটো তোমরা 2 নম্বর ইফেক্টটা ফেস্ট করে দেবে। তো বন্ধুরা তোমরা এরকমভাবে 2 নম্বর ইফেক্ট লাস্ট তো তোমরা দেখিয়ে দেখে নিচে দিকে দেখিয়ে দেখে তোমরা সবগুলো ফটো ফেস্ট করে লো। তো বন্ধুরা আমি তোমাদেরকে মানে সবগুলো ফটো আমিও ফেস্ট করে নিয়েছি। তো বন্ধুরা তোমাদের 2 নম্বর ইফেক্টটা সব ফটো লাগাওয়ার পর এয়ারওয়ে সিম্পলি কী করবে আবার ব্যাক করবে, আবার তোমরা সেই ইফেক্টটা ওপেন করবে। ওপেন করার পর ওপেন করার পর দেখবে তোমাদের এখানে 3 নম্বর ইফেক্ট আছে, 4 নম্বর ইফেক্ট আছে, 5 নম্বর ইফেক্ট আছে, 6 নম্বর, 7 নম্বর,
আর 8 নম্বর আর 9 নম্বর। তো বন্ধুরা এই যে ইফেক্টগুলি আছে, তো ইফেক্টগুলো তোমরা এখান থেকে এক এক গিলে সকল ইফেক্টকে তোমরা কপি করবে। আর ওই বিডমার প্রজেক্টে তোমাদের যেমন যথা যথাই লেখেন, তোমাদের 3 নম্বর 4 নম্বর 7 নম্বর 8 নম্বর লেখা আছে, 9 নম্বর লেখা আছে। তো ওই জায়গার ফটোগুলো যাই করে তোমরা পেস্ট করে দিবে। তো বন্ধুরা আমি সবগুলো ইফেক্টকে কপি করে দেখাতে পারছি না, কারণ টুকু আমি এখন কাজে বিজি আছি। তো বন্ধুরা আমি তোমাদের একেবারে 9 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেখাই নিছি, কি করবি তুমি সরি 10 নম্বর 10 নম্বর ফটো ট্যাপ করবি, ইফেক্ট ধরে যাবো, কপি ইফেক্ট করবি। কপি পেট করার পর আবার তোমরা ব্যাক করে বিটমার প্রজেক্টটা তোমরা ওপেন করবে। তো বন্ধুরা বিটমার বিটমার প্রজেক্ট আসার পর তোমরা একেবারে 27.26 সেকেন্ড চলে আসবে। এখানে আসি করে তোমরা হালকা জুম করে নিবে। জুম করার পর এখানে দেখবে তোমাদের এখানে 10 নম্বর ইফেক্ট লেখা আছে। তো কী করে উপর দিকে স্ক্রল করবে, তো ইফেক্টটা আমি একটা সিম্পল প্রসেস বলেছি, উপর দিকে স্ক্রল ফটো ট্যাপ করবি, ইফেক্টে যাবে পেস্ট করে দিবে। তো বন্ধুরা এখান থেকে তোমরা একটা ফটো ছাড়া ছাড়া তোমরা এই 10 নম্বর ইফেক্টটা লাস্ট তো তোমরা সবগুলো ফটো পেস্ট করে দিবে। একটা ফটো ছাড়িয়ে দিবে, তারপরে আরেকটা ফটো তোমরা ইফেক্টটা পেস্ট করবে। তো বন্ধুরা তোমার যদি কোনো অসুবিধা হয় ইফেক্ট অ্যাড করতে, তোমরা নিজে থেকে দেখে দেখে যাই করে তোমরা 10 নম্বর ইফেক্টটা পেস্ট করে নেবে। তো বন্ধুরা আমি সবগুলো ফটো পেস্ট করে নিয়েছি। তো বন্ধুরা তোমাদের সব ফটো ইফেক্ট লাগাওয়ার পর কী করবে, এখানে দেখবে একটু তোমাদের লাস্টে দেখবে গ্রুপ ছিল, তো গ্রুপটাকে তোমরা এখানে কী করে চোখ বাটনটা ইয়া করে অ্যানেবল করে দেবে। তো ওইখানে তোমাদের দেখবে ইফেক্ট চলে আসবে। তো বন্ধুরা এখন তোমরা ভিডিওটা এক্সপোর্ট করার জন্য এখানে ট্যাপ করবে, ট্যাপ করে সিম্পলি ভিডিওর অপশানে চলে যাবে। এখান থেকে তোমরা কোয়ালিটিটা হাই করে নেবে, হাই করার পর তোমরা ভিডিওটা এক্সপোর্ট করে নেবে।